মধুবনে এসেই আমাদের দর্শন হলো, দেখুন মাধবের সঙ্গীর সঙ্গে আমাদের দর্শন হয়ে গেল। হ্যারি বল, দূর থেকে ওনারই শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। হ্যারি বল, মথুরাতে কত সুন্দর ভব্য মন্দির হচ্ছে, এখনও এটা খোলেনি, এখন অনেক কাজ বাকি আছে। অপূর্ব সুন্দর দেখুন গম্বাজটি করা হয়েছে, বিশাল বড় একটি মন্দির, পার্শ্ব মন্দির আরেকটি তৈরি হচ্ছে। আর আমরা চলিয়েছি এগিয়ে আমাদের ব্রজমণ্ডল চুরাশি কোষ যাত্রা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এখানে মোরব্বা দিচ্ছে ভক্তদের। রাধে, শুধু ভক্তবৃন্দ, ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমা আজ থেকে শুরু হচ্ছে কাটিয়া বাবার আশ্রম থেকে। সেই কারণে অসংখ্য সাধু মহাত্মারা তারা এসেছেন হচ্ছে কাটিয়া বাবা আশ্রমে। দেখুন অসংখ্য সাধু মহাত্মারা তারা এসেছেন এবং এই পরিক্রমায় তারাও যাবেন। 30 দিনের ওপরে এই পরিক্রমাটি চলবে, আর আমরাও এই বছর যাওয়ার চেষ্টা করছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আপনাদের ব্রজমণ্ডল চুরাশি কোষ দর্শন করাবো। কোথায় পরিক্রমা যায়, কোথায় থামে, কী প্রসাদের ব্যবস্থা আছে, সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে পরিক্রমার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে মানুষ এই ব্রজমণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করুন, এবং আপনারা পরবর্তীকালে যদি যেতে চান তাহলে আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন টিপস বলতে পারেন, বিভিন্ন টিপস আমরা ভিডিওর মাঝে মাঝে দেবো। প্রতিদিন আমরা একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়, তা না হলে দেখা যাবে আমরা আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো যাতে আপনারাও পরবর্তীকালে ব্রজমণ্ডল ধাম পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। তো আজ 4টের সময় বিকেল 4টের সময় পরিক্রমা শুরু হবে, তো 3টের সময় প্রসাদ হবে, প্রসাদের পর আমরা পরিক্রমায় বেরাবো। তো আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন। রাধে রাধে। আমরা আমাদের যাত্রা এখান থেকে শুরু করছি, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, আর গাড়ি পরে যাবে, আর সাধু সন্তরা যারা আছেন তারাও যাবেন, একে একে আমরা একসঙ্গে মিলিত হব। তো চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি, পথে আরও অনেক কথা হবে। রাধে রাধে। ব্রজধাম চুরাশি কোষ যাত্রা কি জয়। এখন অনেক সাধু সন্তরা চলেছেন, চলুন আমরা তাদের সঙ্গে চলি। মহাত্মারা এই রোদ্দুরের মধ্যে খালি পায়ে চলেছেন, রোদ্দুরের তাপ রয়েছে দেখুন, তাও তারা খালি পায়ে ব্রজমণ্ডল পরিক্রমায় চলেছেন। কতটা মাহাত্মপূর্ণ দেখুন খালি পায়ে ব্রজে চলার। আমরা তো জুতো ছাড়া চলতেই পারি না, কিন্তু এনারা সম্পূর্ণ খালি পায়ে চলেছেন, অনেক দূর পথ অতিক্রম করে এসেছেন, তাই একটু ছাওয়ার মধ্যে বিশ্রাম করে নিচ্ছেন, হাওয়া খেয়ে নিচ্ছেন। কিন্তু আমরা দাঁড়াবো না, আমরা এগিয়ে চলবো। আমাদের 84 লক্ষ জনি থেকে আমরা মুক্ত হতে পারি যখন আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিতে 84 কোষ যাত্রা করি। সেই কারণে সাধু গুরু মহাত্মারা সাধু সন্তরা এই পরিক্রমায় অংশগ্রহণ করেন। দেখুন এখানে ভক্তদের জল এবং চায়ের সেবা ব্যবস্থা করা হয়েছে, ভক্তরা এখানে জল এবং চা গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন। যে আমাদের ঝান্ডা যাত্রা পথে এসে পৌঁছেছি মথুরায় মধুবন মন্দিরে। জয় মধুবন কি জয়। মধুবনে এসেই আমাদের দর্শন হলো, দেখুন মাধবের সঙ্গীর সঙ্গে আমাদের দর্শন হয়ে গেল। হ্যারি বল, দূর থেকে ওনারই শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। হ্যারি বল,
খুব সুন্দর দর্শন। হচ্ছে মধুবনের মন্দির, এখানে দুধ সেবা ভক্তদের দেওয়া হচ্ছে, ভক্তরা দুধ পাচ্ছেন। এখন ভক্তদের উদ্দীপনা, তো আমরা ভিতরে যাই। ভাড়েতে করে দুধ দেওয়া হচ্ছে। এখানে মধুবন বিহারীজিকে আমরা দর্শন করে আমাদের যাত্রা এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমা করে। এটা আশ্রম রয়েছে মধুবনে, আর মধুবনের এই ভিতর থেকে আমরা যাচ্ছি, বনের ভিতর থেকে। ভাব কত সুন্দর এই বন, কৃষ্ণ এখানে লীলা করেছেন। সেই মধুবনের ভিতর থেকে আমরা যাচ্ছি, আমরা দর্শন করতে থাকুন এই বনটিকে। এখানে কলা সেবা দেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে ধ্রুব মন্দির। আমরা প্রথমবার এখানে এলাম, তো আমরা মন্দিরে যাব, দর্শনে যাব। এখন কলা সেবা দেওয়া হচ্ছে ভক্তদের। জয় বজরংবলী মহারাজ কি জয়। এখানে দেখুন ছিল ধ্রুবজি, ধ্রুব মহারাজ রয়েছেন। বাদিকে রয়েছেন নারদমণি। নারদমণি হচ্ছেন ধ্রুব মহারাজকে দীক্ষা দান করেছিলেন, তারপরে ধ্রুব মহারাজ ভগবানের সেই মন্ত্র জপ করেছিলেন যেটি নারদমণি ওনাকে দিয়েছিলেন, এবং তারপরে সাক্ষাৎ নারায়ণকে তিনি লাভ করেছিলেন এই স্থানে। খুব সুন্দর দর্শন। গুরুজি শ্রী নারায়ণজি, শ্রী লক্ষ্মীজি অবস্থান করছেন। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর দর্শন। ভক্তরা এখানে বিশ্রাম নেবেন, ভক্তরা পরিদক্ষিণও করছেন। আর এখানে রয়েছেন শ্রী নাথজি, শ্রী উদ্ধবজি, হরি বল। খুব সুন্দর দর্শন আমরা আজ লাভ করলাম এই স্থানে এসে। কত সুন্দর এই স্থান, আজও একই রকম রয়েছে। খুব সুন্দর বাতাস চলছে এই স্থান থেকে। জয় মধুবন কি জয়। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এখানে মোরব্বা দিচ্ছে ভক্তদের। আমরা এসে পৌঁছেছি শ্রী বলরাম কুণ্ডে। কুণ্ডটা অনেকটাই বড়, ব্রজবাসীদের ঘর রয়েছে, পিছনে মন্দিরও রয়েছে, এখন মাছও রয়েছে এই কুণ্ডে। চলুন আমরা আচমনও করবো, আপনারাও মানুষে আচমন করুন। জয় বলরাম কুণ্ড কি জয়। আমি যাত্রা করছি, সেই যাত্রা পথে ব্রজবাসীরা কখনো কলা দিচ্ছে, কখনো দুধ দিচ্ছে, জল দিচ্ছে, বিভিন্নভাবে সাধু সন্তদের ব্রজবাসীরা সেবা করছে। তো এটা ব্রজধামেই দর্শন হয়, কত সুন্দরভাবে তারা সমস্ত সাধু সন্তদের সম্মান করে। এই কারণে ব্রজধাম এতভাবে সকলেই আনন্দিত এই স্থানে, কারণ ব্রজধামে প্রকৃত সাধু সন্তদের বিশেষ সম্মান আদর করা হয়। পাশের মন্দিরে দুধ, তারপরে মিষ্টি, কলা দেওয়া হচ্ছে। এখন ব্রজবাসীরা এখানে সেবা দিচ্ছে, কলা মিষ্টি দুধ। যাবো শান্তনু কুণ্ডে, আর আমরা মাঠের রাস্তা নিয়েছি। একটা সিধা রাস্তা ছিল সড়ক পথে, সেটা ঘুরতি পথ, তো আমরা সেটা নিয়ে আমরা এই মাঠ দিয়ে যাচ্ছি, ব্রজধামের মাঠ দিয়ে। আর রাস্তা দেখুন, মাটির রাস্তা তো, আর ট্র্যাক্টর গিয়েছে, সেই কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে রাস্তার।
কাদা কাদা হয়ে গেছিল। আমার এত কাদার মধ্যে ঢুকে গিয়েছি, সাবধানে চলতে হবে, কাদার মধ্যে ঢুকে গেলে ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেছে চটি। হচ্ছে শান্তিনিকেতন, একটি কুণ্ড। আরে ভাই, ব্রজধামের 84 কোষ যাত্রায় আমরা এই স্থানে যে এসেছি শান্তনু কুণ্ড, এই স্থানের বিশেষ মাহাত্ম রয়েছে। উপরে শান্তনু বিহারী মন্দিরও রয়েছে। তো এই স্থানের বিশেষ মাহাত্ম এই হচ্ছে যে ব্রজ 84 কোষ যাত্রায় এটা হচ্ছে তৃতীয় বন, এবং এখানে শ্রীকৃষ্ণ এবং বলরামজি বাল্যলীলা করেছিলেন, এবং চন্দ্রবংশের রাজা শান্তনু ওনার পুত্র ছিল না, সেই কারণে পুত্র কামনার জন্য তিনি এখানে আরাধনা করেছিলেন। এবং শ্রী শান্তনু বিহারী তিনি প্রসন্ন হয়ে বর প্রদান করেছিলেন, এবং ভীষ্ম পিতামহর মতো সন্তান শান্তনু রাজা তিনি লাভ করেছিলেন। আমরা উপরের মন্দিরেও যাব, এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেই ইতিহাস। আমরা মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করবো, তার আগে দেখুন এখানে গোশালা রয়েছে দূরে, অনেক গাভী মা দর্শন হচ্ছে, তার সাথে এখান থেকে এই মন্দির থেকে নিচের সমস্ত ছোটোখাটো মন্দির ব্রজধামের ঘর বাড়ি দর্শন হচ্ছে। এই রাস্তা হয়ে আমরা এলাম, এখানে ছোটো একটি মন্দির রয়েছে, আর এখানে দেখুন সাধু সঞ্চারা ওই ছাদে, দেখুন ছাদের ওপর উঠে ওখানেও তারা আজ রাত্রে শোবেন। অনেকে ব্রজবাসীদের বাড়িতেও শোবেন। এভাবে আজকের রাতটা আমরা এই স্থানে অতিবাহিত করব, পবিত্রপূর্ণ স্থানে। আমরা ভিতরে গিয়ে মন্দিরে বিগ্রহ দর্শন করে আসি। শ্রুতি ভক্ত, ব্রজমণ্ডল 84 ক্রোশ পদযাত্রায় আজ আমরা আপনাদের বৃন্দাবন, মথুরা, মধুবন এবং তারপরে শান্তনু বন দর্শন করালাম। এর পরের পর্বে আমরা আরও বিশেষ কিছু স্থান আপনাদের দর্শন করাবো। আমাদের এই যাত্রা প্রায় 40 দিন ব্যাপী হচ্ছে, তাই আমরা সম্পূর্ণ ব্রজধামে 84 কোষ যেই সমস্ত স্থানে শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থান একে একে আপনাদের দর্শন করাবো, এবং আপনাদের খুবই আনন্দ হবে এই সমস্ত দিব্য স্থান দর্শন করে, এবং তার সাথে আমরা এই স্থানের মাহাত্ম কথা আপনাদের শ্রবণ করাবো। তার ফলে আপনারা ব্রজধাম সম্পর্কে জানতে পারবেন এবং ব্রজধামের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই সমস্ত ধাম দর্শন করুন, এবং মানুষে আপনারাও এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। ধন্যবাদ শ্রুতি ভক্তবৃন্দ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের সঙ্গে বলতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।